আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, মহান করুণাময় আল্লাহ তাআলার কৃপায় ভালো আছি। আশা করছি তোমরা ঘরে আছো, বাবা মার সাথে আছো, সুস্থ আছো। আমি তোমাদের গত সপ্তাহে মাধ্যমিক বাংলা সাহিত্য থেকে কবিতা নিয়ে পড়িয়েছিলাম, আমি কোনো আগন্তুক নই। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি গদ্য নিয়ে। আজকে তোমাদের গদ্য পড়াবো, তাহলে চলো বাংলা মাধ্যমিক ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হাজিরা খাতুন, সিনিয়র শিক্ষক বাংলা, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী, ঢাকা। আমি মাধ্যমিক বাংলা সাহিত্য থেকে গদ্য পড়াবো। তাহলে চলো আজকের বিষয় পরিচিতিটা আমরা একটু জেনে নেই। আজকের বিষয় পরিচিতি হচ্ছে শ্রেণী নবম ও দশম মাধ্যমিক বাংলা সাহিত্য। তাহলে আমরা গদ্য মূল পাঠ আলোচনা করার আগে আমরা কিছু ছবি দেখব, সেটা একটু দেখে নেই। দেখো, আমরা যারা অন্যের বাড়িতে কাজ করে জীবন যাপন নির্বাহ করে তাদেরকে আমরা কি বলি? আমরা তাদেরকে কাজের মহিলা বলি, কাজের লোক বলি, খালা বলি, বুয়া বলি। সেই রূপ দেখো, এখানে কয়েকজন মহিলা বাসায় কাজ করছে, কারো বাসায় কাজ করছে বা বাড়িতে কাজ করছে। আবার মর্যাদা সম্পন্ন ভালো ঘরের মানুষ হয়েও, মহিলা হয়েও, নারী হয়েও, বালিকা হয়েও তারা নিয়তির কারণে, মানে দরিদ্রের কারণে, তারা অন্যের বাসায় কাজ করে তাদের পরিবারের ছেলে মেয়েদের দেখে এবং পরিবারকে চালায়। তাহলে আমরা আরো কিছু ছবি দেখব। দেখো, এই যে দুজন মহিলা কাজ করছে, অন্যের বাড়িতে কাজ করছে, এই যে একজন বালিকা কাজ করছে, এর নিচে দুইটা কার্টুনের মাধ্যমে তোমাকে দেখিয়েছি। এরা সবাই হচ্ছে বুয়া, মানে কাজের লোক, গৃহকর্মী, মানে কোনো বাড়িতে বা বাসায় যদি কাজ করে তাদেরকে গৃহকর্মী বলা হয়। তাহলে লেখক বলেছেন যে এদের প্রতি কি হতে হবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। এদের এদের এরা কাজ করে খায় ঠিকই, কিন্তু এদের আত্মসম্মান বোধ আছে, এর জন্য এদের প্রতি মানবিক হতে হবে, অমানবিক হওয়া যাবে না। সেইরূপ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি আমরা গল্প পড়ব। তাহলে আজকের পাঠ হচ্ছে মমতা দি, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে এই মমতা দি গল্পটি পড়ানোর আগে তোমাদের একটু মূল ভাবটা বলে দিচ্ছি। আসলে এই গৃহকর্মীর নাম হচ্ছে মমতা। লেখক লেখক মানে যে ছোট ছেলে, আমরা যে গল্প যখন পড়ব তখন আমরাই করব, ছোট ছেলেটি মানে হচ্ছে এই গল্পের লেখক। লেখক তাকে দি বলে ডাকে। দি মানে কি? দিদি, মানে খুবই আপন করে নিয়েছিলেন এই লেখক এই মমতা দিকে। তাহলে মূল ভাবটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ 1939 গ্রন্থের অন্তর্গত মমতা দি গল্প। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে। স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতা দি নামে এক গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়, তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে শুরু করে ছেলেটি। ছেলেটি মানে লেখক। মমতা দির সংসারে অভাব আছে বলে মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়, মানে অভাব অনটনের সংসার। তার স্বামী, এই মমতা দির স্বামী চাকরি চলে গেছে, অভাব অনটনের সংসার চলে না, এর জন্য অন্যের বাড়িতে
কাজ করার দায়িত্ব নিয়েছে। এই মর্যাদা বোধ, এই আত্মমর্যাদা বোধ তার সবসময় সমুন্নত ছিল। সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ও ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। স্কুল পড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে, তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামর্থ্য আপ্যায়ন করে মমতাদি। সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশে দাঁড়ায় স্কুল পড়ুয়া ওই ছেলে ও তার পরিবার। প্রকৃতপক্ষে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। তাহলে আমাদের এই গৃহে আমাদের পরিবারে যারা কাজ করে তাদের প্রতি কি হতে হবে? সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, আত্মসম্মান বোধ তাদেরও আছে। এই বোধকে মান্য করলে তারাও গৃহস্থের পরিবারকে নিজ পরিবার হিসেবে গণ্য করবে। তাহলে মমতা দি গল্পের মূল ভাবটা আমরা জেনে নিলাম। এখন আমরা এই মমতা দি গল্পটি পরে কি শিখব সেটা একটু জেনে নিই। দেখো, লেখক পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, অভাবে পরে আত্মমর্যাদা সম্পন্ন নারীর অন্য গৃহে পরিচারিকার কাজ করার মানসিকতা সম্পর্কে জানতে পারবে, গৃহ পরিচারিকার প্রতি গৃহকর্তীর আচরণ সম্পর্কে জানতে পারবে। তাহলে এই মমতা দি গল্পটি পরে আমরা এই জিনিসগুলো শিখব, মানে তোমরা শিখবে। তারপরে দেখো, এই মমতা দি গল্পটি যিনি লিখেছেন তার সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নেই। তোমাদের মূল বইয়ে বিস্তারিত আছে, তোমরা মূল বইটা দেখে পড়ে নিবে, আর আমি এখানে সংক্ষিপ্তভাবে দিয়েছি। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন 1908 সালের 19শে মে, মৃত্যুবরণ করেছেন 1956 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর, তিনি মৃত্যুবরণ করেন। আর জন্মস্থান হচ্ছে হলো ধুমকা, তারপরে হলো সাঁওতাল পরগনা বিহার। আর তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে পদ্মা নদীর মাঝি, ও জননী ও চতুষ্কোণ তার উল্লেখযোগ্য উপন্যাস, তার বিখ্যাত দিবারাত্রির কাব্য মাত্র 21 বছর বয়সে রচনা করেন। তার প্রকৃত নাম হচ্ছে প্রভাত কুমার কুমার বন্দ্যোপাধ্যায়। সাহিত্য রচনায় এমনই মগ্ন হয়ে পড়েন যার কারণে কৃতি ছাত্র হয়ে অনার্স সমাপ্ত করা সম্ভব হয়নি। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা নীরদা সুন্দরী দেবী। তাহলে আমি এর আগেও বলেছি পিতৃদত্ত নাম, মানে পিতার দেওয়া নাম হচ্ছে প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে দেখো, তোমাদের একক কাজ দিচ্ছি, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি, এটা তোমাদের একক কাজ রইল, তোমরা বাসায় করে নিবে। এরপরে দেখো, গল্পটা আমি তোমাদের একটু পরে শোনাচ্ছি, এইভাবে তোমরা বাসায় কয়েকবার পড়বে। মমতা দি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শীতের সকাল, রোদে বসে আমি স্কুলের পড়া করছি, মা কাছে বসে ফুলকপি কুটছেন। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক রাখবেন? আমি ছোট ছেলে, মেয়েও রাখবো। নিঃসংকোচ আবেদন, বোঝা গেল সংকোচ অনেক ছিল, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে, মানে মমতা দির কথা বলা হচ্ছে এখানে। তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই। বয়স আর কত হবে, বছর 23, পরনে সেলাই করা ময়লা শাড়ি, পাটটা বিবর্ণ লাল, সীমান্ত পর্যন্ত ঘুমটা, ঈষৎ বিষর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া,
স্থির অচঞ্চল দুটি চোখ, কপালে একটি ক্ষত চিহ্ন, আন্দাজে পড়া টিপের মতো। মা বললেন, তুমি রাঁধুনি? তাহলে আমি এই গল্পটা একটু পরে শোনালাম, তোমরা এভাবে বাসায় কয়েকবার পড়ে নেবে। দেখো, আমরা এই গল্পটি পরে কিছু শব্দার্থ শিখে নেই। আরো অনেকগুলো শব্দ আছে, অর্থ সহ তোমরা বাসায় বই দেখে পড়ে ফেলবে। বাছা, অল্প বয়সী সন্তান, অনাড়ম্বর, জাঁকজমকহীন, অপ্রতিভু, অপ্রস্তুত, হরির লুট, ছড়িয়ে ছিটিয়ে দান করা। তাহলে শব্দার্থগুলো জেনে নিলাম। এখন সরব পাঠ, এটা তোমরা বাসায় পড়বে, এই যে তোমাদের মতোই একজন শিক্ষার্থী পড়ছে, এইভাবে তোমরা বাসায় পড়বে, খুবই মনোযোগ সহকারে পড়বে। গল্পটি খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প। তোমাদের জোড়ায় কাজ দিচ্ছি, মমতা দি, কেন অন্যের বাড়িতে কাজ করতে গেল তা তোমার নিজের ভাষায় লিখো। তোমরা গল্পটা পড়লে, মূল ভাবটা পড়লে এই প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে। এটা তোমাদের জন্য জোড়াই কাজ। এই যে দেখো, তোমাদের ক্লাসে যেভাবে করায় সেভাবে, যে দেখো ছবি দিয়েছি, দুজন শিক্ষার্থী মানে শিক্ষার্থীরা জোড়ায় জোড়ায় বসে গেছে, এই জোড়াই কাজ করছে। এভাবে তোমরা বাসায় করবে, বাসায় তো আর জোড়া পাবে না, তোমরা একা একাই করে নেবে। তোমাদের আমি মূল ভাবটাও লিখে দিয়েছি, এটা বাসায় পড়ে নিও। এই মমতা দি গল্পটি পড়ে কি শিখলে, কি জানলে, সেটা আমি একটু তোমাদের যাচাই করে দেখছি। মমতা দির ঘরে কিসের দীনতা ছিল, আলো বাতাস, বাড়িতে কুটুমরা কি নিয়ে এসেছিল, এক গাদা রসগোল্লা, কে সম্মানে চোখের জল ফেলল, মমতা দি। তারপর দেখো, জীবনময় লেনের পরিবেশ কি রকম, বিশ্রী ও নোংরা। তাহলে আমি উত্তরগুলো সাইডে দিয়েছি, তোমরা বাসায় বই দেখে একটু মিলিয়ে নিও। এটা তোমাদের মূল্যায়নের কাজ গেল। মূল্যায়ন আরেকটু আছে, মানে বহু নির্বাচনে মূল্যায়ন করেছি। মমতা দির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল? 15 টাকা, 12 টাকা, 17 টাকা, 25 টাকা, 15 টাকা নির্ধারণ করা হয়েছিল। উত্তরটা আমি করে দিয়েছি, মার্কিং করে দিয়েছি। তারপরে দেখো, মমতা দি কতটি কমলা লেবু কিনেছিল? 5টি, 2 জোড়া, 8টি, 2টি, 2টি কমলা লেবু কিনেছিল। তাহলে আমরা এখন বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। পাঠ্য বইয়ের তোমাদের যে যে পাঠ্য বইটা আছে বাংলা সাহিত্য, ওই পাঠ্য বইয়ের 99 পৃষ্ঠায় দেখবে সৃজনশীল প্রশ্ন আছে। সেই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি লিখে ফেলবে, বাসায় সুন্দর করে লিখে ফেলবে, এবং আরো অন্যান্য যেগুলো আছে সেগুলো পড়ে ফেলবে। তোমাদের জন্য খুবই উপকারে আসবে, কারণ সামনেই তোমাদের চতুর্থ টিউটোরিয়াল পরীক্ষা। তোমাদের নবম শ্রেণীর কথা বলছি, তোমাদের চতুর্থ টিউটোরিয়ালের সিলেবাস অনুসারেই পড়াচ্ছি, আর তো ক্লাস টেনের সম্পূর্ণ সিলেবাস ওদের নাই। ওদের এই ক্লাস টেনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ক্লাস 9 তোমরা তো চতুর্থ টিউটোরিয়াল পরীক্ষা দিবে, এটার উপর কি করেই আমরা পড়াচ্ছি। আশা করছি তোমরা গল্পটা ভালো করে পড়বে এবং সৃজনশীল প্রশ্নগুলো লিখে ফেলবে। সবশেষে আমি ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আগামী ক্লাসে, যোগাযোগ হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।